প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এমএস এক্সেল এর ধারাবাহিক ক্লাসে আজকে আমি আরো একটা ক্লাস নিয়ে আপনাদের সাথে উপস্থিত হলাম। আজকে এমএস এক্সেল এর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে কিভাবে এমএস এক্সেল এর ডাটাগুলো শর্ট করতে হয়, অর্থাৎ এমএস এক্সেল আমরা যে হাজার হাজার ডাটা নিয়ে কাজ করি সেই ডাটাগুলোর মধ্যে থেকে কিভাবে আমার কাঙ্ক্ষিত ডাটাটি আমি খুঁজে বের করব। এরপরে হচ্ছে এমএস এক্সেল এর ডাটা শর্ট করার সময় অতিরিক্ত একটা অপশান দেনের ব্যবহার কখন করতে হয় এবং সে ব্যবহারটা কিভাবে করব। তিন নম্বরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব টোটাল স্কোরের উপর ভিত্তি করে কিভাবে গ্রেড বের করতে হয়। তো চলুন আমরা এখন সরাসরি স্ক্রিনে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডাটা শর্ট করার জন্য প্রথমে আমি একটা এক্সেল ফাইল ওপেন করছি। এক্সেল ফাইলে দেখেন এখানে আমি আগে থেকে আটজন শিক্ষার্থীর গণিত এবং ইংলিশ বিষয়ের মার্কসগুলো কী করা আছে ইনপুট দেওয়া আছে এবং তার টোটাল নাম্বারটাও এখানে বের করা আছে। তো আমি চাচ্ছি যে এই টোটাল নাম্বারগুলোকে যে আটজন শিক্ষার্থী নাম মার্কস পেয়েছে সেগুলোকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট অনুসারে সাজাতে চাচ্ছি। তো এই কাজটি করার জন্য প্রথমে আমাকে যে কোনো একটা সেলে সেল পয়েন্টার রাখতে হবে। এরপরে করব কি, হোম ট্যাবের আন্ডারে শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করব। এর নিচে দেখেন কাস্টম শর্ট আছে, সে অপশানটিতে ক্লিক করব। এখন লক্ষ্য করেন শর্ট বাই, আমি কি করতে যাচ্ছি, শর্ট কাকে করব একটু লক্ষ্য করে দেখেন। টোটাল মার্কসটাকে আমি কিন্তু রোলটাকে শর্ট করব না, আমি করব কি টোটাল মার্কসটা টোটালটা সিলেক্ট করব। এরপরে দেখেন শর্ট অন সেল ভ্যালুস, তো সেল ভ্যালু যা আছে তাই থাকবে এবং অর্ডারের জায়গায় কি আছে স্মলেস্ট টু লার্জেস্ট। তাহলে আমি চাচ্ছি যে লার্জেস্ট টু স্মলেস্টে শর্ট করতে চাই। সব শেষে কী করব, ওকে বাটনে ক্লিক করব। আমার দেখেন মার্কসগুলো সুন্দরভাবে বড় থেকে ছোট অনুসারে শর্ট হয়ে গেছে। এই কাজটি আমি ডাটা ট্যাব থেকে করতে পারি, যে কোনো একটা সেলে সেল পয়েন্টে রাখবো, ডাটা ট্যাবে ক্লিক করব, শর্টে ক্লিক করব, দেখেন আগের মতোই ডায়লগ বক্সটা চলে আসছে। এখন আপনারা একটু লক্ষ্য করে দেখেন আমি যে আটজন শিক্ষার্থীর মার্কস ইনপুট দিয়েছি তাতে দেখেন তিনজন শিক্ষার্থীর রোল নম্বর 3, রোল নম্বর 5, রোল নম্বর 8, এই তিনজন শিক্ষার্থীর একই নম্বর আছে, কত 134 134 134। আমি চাচ্ছি এদের একটা মেধা সিরিয়াল করব, কিন্তু এখানে জটিলতা হচ্ছে তিনজন শিক্ষার্থী একই নম্বর পেয়েছে, কাজে কাকে আমি প্রথমে সিলেক্ট করব। তো এই অসুবিধা দূর করার জন্য আমি চাচ্ছি যে যারা গণিতে ভালো করেছে তাদের রোলটা আগে হবে। তো এই ক্ষেত্রে আমাকে যা করতে হবে শর্ট এবং দেনের ব্যবহার করতে হবে। তো এই কাজটি করার জন্য প্রথমে আমাকে আগের মতো যে কোনো একটা সেলে সেল পয়েন্টার রাখবো। এরপরে হোম ট্যাবের আন্ডারে শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করব, কাস্টম শর্টে ক্লিক করব। এরপরে লক্ষ্য করে দেখেন শর্টের জায়গাতে কী আছে, আমাকে প্রথমে সিলেক্ট করব টোটাল, আমি টোটাল মার্কসটাকে শর্ট করব। কীভাবে শর্ট করব, লার্জেস্ট টু স্মলেস্ট, টোটাল নাম্বারটা সিলেক্ট হলো। এখন আমাকে করতে হবে কি, অ্যাড লেভেল, আর একটা লেভেল যোগ করব, সেখানে দেখেন দেন বাই, এই দেন বাইয়ের ব্যবহারটা এখানে করতে হবে। এরপর আমাকে যেটা করতে হবে, আমি কী করব, ম্যাথে যাদের নম্বর বেশি আছে তাদের রোলটা আগে হবে, তাহলে আমি এখানে কী করব, ম্যাথটা সিলেক্ট করব এবং এইখানে গিয়েও দেখেন লার্জেস্ট টু স্মলেস্ট সিলেক্ট করব, সব শেষে ওকে করব। আপনার একটু লক্ষ্য করে দেখেন গণিতে যাদের নাম্বার বেশি আছে দেখেন তার রোলটা আগে আসছে এবং গণিতে যার মার্কসটা কম আছে তার রোলটা দেখেন পরে আসছে। মার্কস কিন্তু তিনজনের একই আছে 134, তিনজনের মার্কস কিন্তু 134, কিন্তু লক্ষ্য করে দেখেন 89 69 এবং 66, কাজেই এই তিনটা রোল দেখেন সিরিয়ালিভাবে চলে আসছে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে টোটাল নাম্বারের উপর ভিত্তি করে গ্রেড বের করতে হয়। এই কাজটি করার জন্য আমার পূর্বে তৈরিকৃত এমএস এক্সেল ফাইলটি ওপেন করে নিলাম। এইখানে আপনারা একটু লক্ষ্য করে দেখেন
8 জন শিক্ষার্থীর, তারা প্রত্যেকে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে 25 নম্বরের পরীক্ষার মধ্যে যে নম্বরগুলো প্রাপ্ত হয়েছে সে নম্বরগুলো এখানে ইনপুট দেওয়া হয়েছে। এখন এই তারা যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের নাম্বারগুলো পেয়েছে সে নাম্বারের টোটাল নাম্বারটাও কিন্তু এখানে আমাদের সাম ফাংশন ব্যবহার করে বের করা হয়েছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এই টোটাল নাম্বারের উপর ভিত্তি করে আমাদের গ্রেড বের করতে হবে। গ্রেড বের করার আমাদের গতানুগতিক বা আমাদের প্রচলিত যে সিস্টেম রয়েছে তার উপর ভিত্তি করে আমরা গ্রেডটা বের করব। তবে উপরন্তু একটা শর্ত আছে যে কোনো একজন শিক্ষার্থী যদি এই 25 নম্বরের মধ্যে 10-এর কম পায় তাহলে তার গ্রেড হবে এফ। এবং আমাদের গ্রেডের যে শর্তগুলো আছে দেখেন একটু, 0 থেকে 32 নম্বর যদি কেউ পায় তাহলে তার গ্রেড হবে এফ, 33 থেকে 39 যদি পায় তাহলে তার গ্রেড হবে ডি, এরকমভাবে 80 থেকে 100 নম্বর যদি কেউ পায় তাহলে তার গ্রেড হবে এ প্লাস। তো চলুন এই কাজটি আমরা কিভাবে করব। তো যেই সেলে আমি গ্রেডটা বের করতে চাই সেই সেলে প্রথমে সেল পয়েন্টার রাখব, সরাসরি চলে যাব ফর্মুলা বারে, ইকুয়াল সাইন টাইপ করব। এখন যেহেতু আমরা ইফ ফাংশন ব্যবহার করে কাজটি করতে হবে, কাজে প্রথমে আমি ইফ টাইপ করলাম, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম। এখানে একটু লক্ষ্য করেন, যেহেতু অতিরিক্ত একটা শর্ত আমাদের আরোপ করা আছে, কাজেই আমাকে করতে হবে কি, অতিরিক্ত একটা অর ফাংশন নিতে হবে। অর ফাংশন লিখলাম, ট্যাব প্রেস করলাম। এখন এইখানে শর্তগুলো দিতে হবে, এমএস ওয়ার্ড সেল অ্যাড্রেসে ক্লিক করলাম, লেস দেন 10, যদি 10-এর নিচে হয়, এমএস এক্সেল লেস দেন 10, যদি তার নিচে হয়, এবং এমএস পাওয়ার পয়েন্ট লেস দেন 10, যদি 10-এর নিচে হয়। তিনটা শর্ত আমার লেখা শেষ। তাহলে কি হবে, কমা দিতে হবে, এরপর কি করতে হবে, তার গ্রেড আসবে এফ। তাহলে আমি এখান থেকে ইনভার্টেড কমার মধ্যে এফ টাইপ করলাম, আবারও কমা দিলাম। যদি তিনটা কোর্সের নাম্বার 10-এর নিচে আসে তাহলে তার ফলাফল আসবে এফ, আদারওয়াইজ তার টোটাল যে নাম্বার আছে তার উপর ভিত্তি করে গ্রেড নির্ণয় করবে। এর জন্য আবার কি করতে হবে, অতিরিক্ত আবার একটা ইফ দিলাম, ট্যাব প্রেস করলাম। এখন করতে হবে কি, সেল অ্যাড্রেস অর্থাৎ টোটাল, এটা কত হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 80, যদি 80 বা তার উপরে হয় তাহলে তার গ্রেড আসবে এ প্লাস, আবারও কমা দিলাম। এখন যেহেতু এই কাজটি আমাকে বারবার করতে হবে তাই এখান থেকে এই পর্যন্ত আমি কপি করলাম এবং এটা এখানে পেস্ট করব। তাহলে এটা হবে কি, 70 বা তার উপরে যদি হয় তাহলে তার গ্রেড আসবে এ। পুনরায় পেস্ট করলাম, এটা 60 বা তার উপরে যদি হয় তার গ্রেড আসবে এ মাইনাস, 50 বা তার উপরে যদি হয় তাহলে তার গ্রেড আসবে বি, 40 বা তার উপরে যদি হয় তাহলে তার গ্রেড আসবে সি। এখন দেখেন কত, 33 বা তার উপরে যদি হয় তাহলে তার গ্রেড আসবে কত, ডি, আদারওয়াইজ তার গ্রেডটা কত হবে, এফ। আমার যুক্তি লেখা শেষ। এখন আমার যতগুলো প্যারেন্থেসিস বা বন্ধনী দেওয়া রয়েছে সবগুলোকে ক্লোজ করতে হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6 কাজ শেষ। এখন আমি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব, একটা মিসিং মনে হয় হয়েছে, ইকুয়াল দিলাম, দেখেন চলে আসছে গ্রেডটা। একটু লক্ষ্য করে দেখেন যে এইখানে ফর্মুলাটা যদি আমি 10-এর জায়গাতে 9 করে দিই
মার্কসটা, তাহলে তার গ্রেডটা কি আসবে? হ্যাঁ, এফ চলে আসছে, তার মানে ফর্মুলাটা কাজ করছে। এখন সবগুলো ছাত্রের যদি গ্রেড বের করতে চাই, তাহলে এখানে দেখেন, এইখানে মাউস পয়েন্টারটা নিয়ে গেলে প্লাসের মতো একটা আইকন আছে, এইখানে মাউসের বাম বাটন চেপে ধরে সোজা নিচের দিকে টানুন, দেখেন গ্রেড চলে আসলো সকল ছাত্রের। এই কাজটি অন্যভাবে করা যায় কিভাবে? যখন মাউস পয়েন্টটা এই কর্নারে নিয়ে যাবেন, তখন দেখেন প্লাসের মতো আইকন আসবে, এই আইকনে কি করবেন, ডাবল ক্লিক করবেন, দেখেন তাতেও আমার ফলাফলটা চলে আসলো। তো এই হচ্ছে আমার আজকের আলোচনা। আজকের যে বিষয়টা আলোচনা করা হলো, কিভাবে টোটাল নাম্বারের উপরে গ্রেড বের করতে হয়, এবং এখানে অতিরিক্ত একটা শর্ত আরোপ করা ছিল যে কোনো একজন শিক্ষার্থী যদি 10-এর নিচে নম্বর পায় তাহলে তার গ্রেড হবে এফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সামাজিক দূরত্ব মেনে আপনাদের প্রয়োজনীয় কাজকর্মগুলো করবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে, সে নাগাদ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।